শারদ উৎসবের আগে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে সাধারণ মানুষের জন্য এই কর্মসূচি পালন করছেন। শারদ উৎসবের প্রাককালে বনগাঁ আইনজীবীদের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি বনগাঁ আদালতে। শুক্রবার বনগাঁ আইনজীবীরা আদালতের সামনে দুস্থ নিপীড়িত অসহায় মানুষদের বস্ত্রদান করেন। এদিন সেখানে প্রায় 100 জন মানুষকে বস্ত্রদান করা হয়। শুক্রবার বনগাঁর আইনজীবীদের সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রাত পোহালেই মহালয়া, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। বাঙালি হৃদয়ে জাগরিত হবে মা মা ধ্বনি। এই শারদ উৎসবে সামিল হবেন সকল শ্রেণীর মানুষেরা। বিগত 2 বছর অতিমারি করোনার কারণে মানুষ এই উৎফুল্লতা এবং তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছে। তাই তো বনগাঁ আদালতে আইনজীবীদের উদ্যোগে শুক্রবার এই বস্ত্র বিতরণ করা হয় হতদরিদ্র দুস্থ অসহায় মানুষদের। এই বিষয়ে বনগাঁ আদালতের বর্ষীয়ান আইনজীবী নিতাইপদ সাহা বলেন, বাংলার ঐতিহ্য দুর্গাপুজো, এই দুর্গাপুজোর পূর্বে দীর্ঘ 15 বছর ধরে আত্মনিপীড়িত দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করি আমরা। সেটা হলো বাংলার ঐতিহ্য দুর্গাপূজা। সেই দুর্গাপূজার পূর্বে আমরা দীর্ঘ 15 বছর ধরে আত্মনিপীড়িত দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করি বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এটা উপলক্ষ নয়, গত 15 বছর ধরে এটাকে আমাদের কর্তব্য বলে মনে করেছি। কারণ আমরা মনে করি পূজা শুধু প্যান্ডেল নয়, পূজা শুধু মাইক নয়, পূজা শুধু প্রতিমা নয়, পূজা হলো প্রাণের পূজা। যে পূজাটার মধ্যে সবারের অংশগ্রহণ থাকবে, সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। একটি দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গেলে যদি আমরা সক্ষম হই, তাহলে মনে করব এটাই আমাদের দুর্গাপূজা। আমরা মনে করি সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলে এবং নিবিড় সম্পর্ক তৈরি করতে পারলে আমরা মনে করি সেটাই আমাদের দুর্গাপূজা। যে মানুষ মানুষের জন্য, আমরা মানুষের জন্য কিছু কাজ করতেও চাই, আমরা সামাজিক কিছু কাজ করতে চাই। আমরা সারা বছর ধরে কিছু না কিছু সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে এটাকে পালন করে আসি। আজকে আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মহতি উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের মধ্যে যাদের সত্যিকারের প্রয়োজন আছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা, এবং এটা আমাদের ঐতিহ্য বলেই আমরা মনে করি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোমাসল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।